বাংলাদেশি ভক্তদের উন্মাদনা ঠিকই কাজে লাগায়, নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে লাইক কমেন্ট শেয়ার বাড়ায়, অথচ আইপিএল এর নিলামে সবার আগে টাইগারদেরই বঞ্চিত করে। জেদ্দার মেগা অকশনের প্রথম দিনে কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই রাখলো না আইপিএল কর্তৃপক্ষ, দ্বিতীয় দিনের নিলামে কি ডাক উঠবে কোন টাইগারের? সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশিদের নিয়ে একোন খেলা খেলছে আইপিএল কর্তৃপক্ষ, নিলামের লিস্টে 12 টাইগার আছেন, অথচ প্রথম দিনে কারো নামই উঠালো না। কেন বঞ্চিত করছে সাকিব, মোস্তাফিজ, নাহিদ, তাসকিনদের? জেদ্দায় দুই দিনের মেগা অকশন, প্রথম দিনে ভারতীয় ও বিদেশি মিলে 84 ক্রিকেটারের ডাক উঠেছে। বুড়ো ওয়ার্নারও কদর পায় আইপিএল কর্তাদের কাছে, যদিও 10 দলের সবাই মুখ ফিরিয়ে নেয়। প্রশ্ন উঠতেই পারে, বুড়ো ওয়ার্নার কিংবা আফগানিস্তানের গুরবাজরা সিরিয়াল পেলে সাকিব মুস্তাফিজের কী দোষ? তবে কি বাংলাদেশি ক্রিকেটারদের ছোট করে দেখছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের থিঙ্ক ট্যাঙ্করা? নিশ্চিত করেই বলা যায়, প্রথম দিন নিলামে কোনো বাংলাদেশিকে না দেখে হতাশ হয়েছে বাংলার ক্রিকেট ফলোয়াররা। হয়তো সোমবারও অনেকে ক্রিকেটার কেনাবেচার এই মহাযজ্ঞে চোখ রাখবে, আগ্রহ নিয়েই দেখবে। 12 টাইগারের সবাই যে নিলামে সিরিয়াল পাবে বিষয়টা তেমনও না। প্রথম দিন শেষে দলগুলোর চাহিদা দেখেই দ্বিতীয় দিনে ক্রিকেটারদের নিলামে তোলা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের 3-4 জনও সিরিয়াল পাবে কি না তা নিয়েও আছে সংশয়। ভক্তদের মনে প্রশ্ন ঘুরতেই পারে, সোমবার কোন কোন টাইগার নিলামে উঠতে পারেন? ওই লিস্টের চূড়ায় থাকারই কথা মুস্তাফিজুর রহমানের। গেলবার চেন্নাইয়ের জার্সিতে নজর টানেন, বিশেষ করে চিপকের পিচে কাটার স্লোয়ার প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেয়। 2 কোটি রুপি বেস প্রাইসের মুস্তার দিকে এবারও চোখ থাকারই কথা সিএসকের। তবে কি সোশ্যাল প্ল্যাটফর্মে সাকিবের অমন অবয়বের ছবি দিয়ে টাইগার ভক্তদের সঙ্গে মজা নিয়েছে চেন্নাই সুপার কিংস? জাদেজাকে রিটেইন করেছে, নিলামের প্রথম দিনে অশ্বিনকে কিনেছে, এরপর আর চেন্নাইয়ের আগ্রহ না থাকারই কথা। আবার হলুদ জার্সির স্কোয়াডে সুযোগ পেলেও সাকিবকে হয়তো ডাগআউটে বেশি সময় কাটাতে হবে। সাকিবের পুরনো দুই দল কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদকে আগ্রহ দেখাবে? বাংলার দুই স্পিড স্টারকে নিয়েও ভক্তদের প্রত্যাশা বেশ। বেশ কবার আইপিএল থেকে ডাক পেয়েও দেশের খেলা থাকায় যাননি তাসকিন, এবার কি ঢাকা এক্সপ্রেসকে কেউ নিজেদের দখলে নেবে? 75 লাখ রুপির আরেক গতিময় পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদকে কেউ কি গুরুত্বপূর্ণ মনে করবে? রবিবার নিলাম শেষে আবারও হোমওয়ার্ক করবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। যদি বাংলাদেশি কোনো ক্রিকেটারের নামের পাশে টিক মার্ক দেয় কোনো ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে সোমবারে নিলামে ওঠানো হবে। সাইফুল রূপক, 71। আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন ঋষভ পান্থ, ভেঙে দিলেন গত আসরের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড। তাকে 27 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। একই দিনে আরেক রেকর্ড গড়ে 26 কোটি 75 লাখ রুপিতে বিক্রি হয়েছেন শ্রেয়াস আইয়ার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। আইপিএল যেন টাকার গাছ, নাড়া দিলেই ঝরে পড়ে টাকা। তা না হলে একজন ক্রিকেটারকে দলে ভেড়াতে 27 কোটি রুপি খরচ করে কেউ? মরুর বুকে আইপিএল এর মেগা নিলাম, সবার অপেক্ষা গেল বছর 24 কোটি 75 লাখ রুপির স্টার্কের রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় লাগেনি। নিলামের 3 নম্বরে ডাকা হয় ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের নাম। গেল আসরে কলকাতাকে শিরোপা এনে দেয়া কাপ্তানকে ধরে রাখেনি শাহরুখের দল। এবার তার গন্তব্য হবে কোথায়, দামি বা পাবেন কত? সব প্রশ্নের উত্তরে সবাইকে চমকে রেকর্ড করেন আইয়ার, বনে যান আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দামে কেনা ক্রিকেটার। নিলামে নাম আসার পর প্রথমে তাকে নিতে ডাক হাঁকায় কলকাতা, শাহরুখদের পিছু ধরে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। চলতে থাকে লড়াই, ধীরে ধীরে দাম বাড়তে থাকে আইয়ারের। 60 কোটি 75 লাখ রুপি দাম উঠলে থেমে যায় পাঞ্জাব। এরপর কলকাতার সাথে দাম কষাকষি চলতে থাকে দিল্লির, 9 কোটি 75 লাখ রুপি পর্যন্ত বিট করে হাল ছেড়ে দেয় কলকাতা। ফের দাম হাঁকাহাঁকিতে যুক্ত হয় পাঞ্জাব, দিল্লি পাঞ্জাবের যুদ্ধে শেষ পর্যন্ত আইয়ারকে ছিনিয়ে নেয় প্রীতি জিন্তা। স্টার্কের রেকর্ড ভেঙে 26 কোটি 75 লাখ রুপিতে নতুন গন্তব্যে যুক্ত হন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আইয়ারকে কেনার পর সবাই ভেবে নিয়েছিল এবারের মেগা নিলামে এর চেয়ে বেশি টাকায় বিক্রি হবে না কোনো ক্রিকেটার, কিন্তু তখনও বাকি ছিল ঋষভ পন্থ সহ তারকা সব ক্রিকেটারের নাম। মাত্র 30 মিনিটের ব্যবধানে আইয়ারের রেকর্ড ভেঙে ফেলেন পন্থ। 2 কোটি
কোটি ভিত্তিমূল্য উঠা ঋষভ ছিলেন সবার নজরে। তাকে নিয়ে পাল্লা লড়ে লখনৌ হায়দ্রাবাদ। ২০ কোটি ৭৫ লাখ রুপি পর্যন্ত দাম উঠলে আরডিএম কার্ড প্রয়োগ করে এই দামে ঋষভকে চায় দিল্লি, কিন্তু লখনৌ বলে দেয় তারা ২৭ কোটি দেবে। শেষ পর্যন্ত পন্থ বিক্রি হন ২৭ কোটি রুপিতে। ইতিহাস গড়েন আইপিএল এর সবচেয়ে বেশি দামে বিক্রি হয়ে। মাহমুদুল হাসান সজীব, ৭১। মরুর বুকে যেন টাকা উড়াচ্ছেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা। সৌদির শীতের মৌসুমেও টাকার গরমে শরীর ঘামছে প্লেয়ারদের। আইপিএল এর ১৮তম আসরের মেগা নিলামে নিজেদের দল গোছাতে একটু কার্পণ্য করেনি দলগুলো, তবে আসল বাজিটা প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস খেললেও বলিউড বাদশার শাহরুখ খানের কেকেআর ছিল অনেকটাই নিষ্প্রাণ। মোহাম্মদ আদনানের রিপোর্ট। মরুর বুকে যেন টাকা উড়াচ্ছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। সৌদি শীতের মৌসুমেও টাকার গরমে শরীর ঘামছে প্লেয়ারদের। আইপিএল এর ১৮তম আসরের মেগা নিলামে নিজেদের দল গোছাতে একটুও কার্পণ্য করেনি দলগুলো, তবে আসল বাজিটা প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস খেললেও বলিউড বাচ্চার শাহরুখ খানের কলকাতা ছিল একদমই নিষ্প্রাণ। জেদ্দায় বিকাল ৪টায় শুরু হয় এই মেগা অকশন। সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রুপি নিয়ে অকশন টেবিলে বসেছিল পাঞ্জাব কিংস। এছাড়া তাদের কাছে ছিল আরটিএম কিংবা রাইট টু ম্যাচ কার্ডের সুবিধা। সর্বোচ্চ ৪টি আরটিএম কার্ড ছিল তাদের কাছে। অকশনে স্পটলাইট ছিল মার্কি লিস্টের প্রথম ১২ জন প্লেয়ারকে নিয়ে। তাদের নিয়ে যে ফ্র্যাঞ্চাইজিদের কপালের ঘাম মাটিতে পড়বে তার আভাসটা আগেই পাওয়া যাচ্ছিল। সেই ধারায় অকশনে সবার প্রথমে আসে আশদীপ সিং এর নাম। গেল বছর পাঞ্জাবের হয়ে খেলা এই প্লেয়ারকে নিয়ে প্রথমেই বিট করে চেন্নাই, তবে তারপরেই তাকে নেয়ার জন্য টানাটানি শুরু করে দেয় হায়দ্রাবাদ ও রাজস্থান। ১৫ কোটি ৭৫ লাখে ফাইনাল বিট করে হায়দ্রাবাদ, তবে তখনই আরটিএম কার্ডের সুবিধা নেয় পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ১৮ কোটিতেই পাঞ্জাবে ঠাই হয় আশদীপ সিং এর। শুধু আশদীপ নয়, আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শ্রেয়াস আইয়ারকেও দলে নিয়েছে প্রীতি জিন্তার দল। অন্যদিকে খেলা জমিয়ে দিয়েছিলেন জস বাটলারও, তবে গুজরাট টাইটান্স যেন আটঘাট বেঁধেই নেমেছিল এই ইংলিশ প্লেয়ারের জন্য। ১৫ কোটি ৭৫ লাখে কিনে নেন তাকে। সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকেও ১০ কোটি ৭৫ লাখে নিয়েছে গুজরাট টাইটান্স। আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৫.৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কোহলির আরসিবি। এছাড়া কিলার খ্যাত ডেভিড মিলারকে ৭.৫ কোটি রুপিতে নিজেদের করেছে লখনৌ সুপার জায়ান্ট। তবে আসল খেলটা তখনও শুরু হয়নি। তুমুল আলোচিত ঋষভ পন্থকে ডাকা হয় ১২ নম্বরে, এরপরই তাকে নিয়ে কারাকারি লেগে যায়। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এছাড়া মোহাম্মদ সিরাজকে ১২.৫ কোটিতে গুজরাট, মোহাম্মদ শামিকে ১০ কোটিতে হায়দ্রাবাদ এবং ইউজবেন্দর চাহালকে ১৮ কোটিতে নিয়েছে পাঞ্জাব কিংস। ৬২ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে ৩ জন মার্কি প্লেয়ারকে নিয়ে বাজিমাত করেছে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। তবে এবার দাম কমেছে গেলবারের সর্বোচ্চ বিট হওয়া মিচেল স্টার্কে। গেলবারের চেয়ে প্রায় অর্ধেক দামে নেমে এসেছে এই অজি পেসার। মিচেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। স্টার্কের চেয়েও নিষ্প্রাণ ছিল তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। ৫১ কোটি রুপি নিয়ে নিলামে বসা শাহরুখ খানের দল কিনতে পারেনি একজন মার্কি প্লেয়ারকেও। তবে কি দামে কম মানে ভালো এমন প্লেয়ারদেরই খুঁজছে কলকাতা? মোহাম্মদ আদনান, ৭১। এক বুড়োর দলে আরেক বুড়ো ধোনির চেন্নাই সুপার কিংসে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। ৯ কোটি ৭৫ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে ইয়েলো ব্রিগেড। ডেভন কনওয়ে এবং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ধরে রাখাতে সফল সিএসকে। এবারের আইপিএল এ সাকিব মুস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের দলে নিয়ে চমক দেখাতে পারে কোন ফ্র্যাঞ্চাইজি? অনুপ বাপি রিপোর্ট। হলদে রঙের আগুনে জার্সি গায়ে চাপিয়েই যেন মোস্তাফিজ হয়ে উঠেছিলেন ম্যাজিশিয়ান। পুরনো ধার আর নতুন ভারে গেলবারের আইপিএল এর শুরুটাই চেন্নাইয়ের হয়ে রাঙান তিনি। অনেকেই বলেছিলেন ধোনির হাতের ছোঁয়ায় পুরনো বারুদ ফিরে পেয়েছেন ফিজ। দুর্দান্ত সব বলে মাতিয়েছিলেন ক্রিজ। এবার আইপিএল এ কোন দলের জার্সি গায়ে তুলবেন ফিজ সেটা জানতে এখনও কয়েক ঘন্টার অপেক্ষা। তবে আইপিএল নিলামের প্রথম দিনেই রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে চেন্নাই ৯ কোটি ৭৫ লাখ রুপিতে। ২০০৯ সালে সিএসকের জার্সিতেই অভিষেক হয় অশ্বিনের। ইয়েলো ব্রিগেডের হয়ে ২০১০ এবং ২০১১ সালে দুইটা ট্রফিও জেতেন।
চেন্নাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হয় 2015 সালে। রাইজিং পুনে, সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালসের পর রাজস্থান রয়্যালসের হয়ে শেষ তিনটা মৌসুম খেলে আবার ফিরলেন নিজের চেনা ডেরায়। আইপিএলে এই ভারতীয় স্পিনার 212টা ম্যাচ খেলে নিয়েছেন 180টা উইকেট। এক বুড়োর দলে আরেক বুড়ো, রাজাদের রাজার মতো প্রত্যাবর্তন করতে আছেন এক মহারাজ, বিশ্ব ক্রিকেটে যিনি ক্যাপ্টেন কুল, আর আইপিএল এর মহা গেম চেঞ্জার, যিনি তুড়ি মেরে সবাইকে উড়িয়ে দিয়ে নাটাইয়ে আঙুল টেনে উড়িয়েছেন সফলতার ঘুড়ি। 42 ডিঙানো হাতেই তিনি ব্যাটকে বানাবেন তরোয়ারি, টর্নেডো তুলে প্রতিপক্ষকে দিবেন ঘাবড়ে। চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে জাদেজার সাথে কে এই অলরাউন্ডার, জোর গুঞ্জন এটা হতে পারেন বাংলার সাকিব আল হাসান। সম্ভাবনাটা কিছুটা হলেও কি কঠিন হয়ে গেল নিলামের প্রথম দিনেই চেন্নাইয়ের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে ধরে রাখাটা, সেই সাথে সিএসকে ধরে রাখতে পেরেছে ডেভন কনওয়েকে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব, মোস্তাফিজ, শরীফুল, তাসকিন ও নাহিদ রানারই সবথেকে বেশি সম্ভাবনা আইপিএলে দল পাবার। সেটা হতে পারে ধোনির চেন্নাই কিংবা শাহরুখের কলকাতা নাইট রাইডার্স, অথবা সবাইকে চমকে দিয়ে টাইগারদের টেনে নিতে পারেন অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি। অনুবাপি একাত্তর। নেটফ্লিক্সে আসেন ভিনিসিয়াস জুনিয়র, না অভিনেতা হয়ে নয়, বিশ্বের জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টারের ডকুমেন্ট্রি। 2025 সালেই রিলিজ পাবে ভিনি জুনিয়র নামে এই ডকুমেন্ট্রি। কোয়েনুর কোনা রিপোর্ট। কখনো তিনি হয়ে ওঠেন গেম চেঞ্জার, অবিশ্বাস্য পারফরমেন্স দিয়ে প্রতিপক্ষের ঘাড়ে চেপে বসেন, মাঠ ছেড়ে মাঠের বাইরেও সেই ভিনি কখনো হয়ে ওঠেন আগ্রাসী, কখনো বা অসহায়, বর্ণবাদীদের সামনে একাই রুখে দাঁড়ান, আবার হাঁপিয়ে ওঠেন, কান্নায় ভেঙে পড়েন, ব্যালন ডিওর থেকে বঞ্চিত হয়ে জানান নিজের ক্ষোভ। শুধুই তো তাই নয়, ভিনিসিয়াস জুনিয়রের এই ছোট্ট ক্যারিয়ারে মিলেছে অসংখ্য শিরোপার স্বাদ। রিয়াল মাদ্রিদের এই প্রাণ ভোমরার ক্যাবিনেটে আছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে সহ স্প্যানিশ সুপার কাপের ট্রফি, সব মিলিয়ে একেবারে বাঁধিয়ে রাখার মতো এক ক্যারেক্টার এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আর চিন্তা নেই, হয়ে গেছে ভিনিকে বাঁধিয়ে রাখার সব বন্দোবস্ত। নেটফ্লিক্স দিয়েছে আনুষ্ঠানিক ঘোষণা, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছে বিশ্ববিখ্যাত এই ওটিটি প্ল্যাটফর্মটি। সাও গনসালো টু সান দিয়েগো বানাবো, হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেই ছোট্ট ছেলেটা কীভাবে কাঁপিয়ে দিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের এই দুনিয়াটা, কীভাবে ব্রাজিলের এই নিউ ব্ল্যাক ম্যাজিক সম্মোহন করছে পুরো বিশ্বকে, সব প্রশ্নের উত্তর মিলবে ভিনি জুনিয়র এই ডকুমেন্টারিটিতে। সব মিলিয়ে পর্দায় দেখা যাবে ভিন্ন এক ভিনিকে, উঠে আসবে ব্যক্তি ভিনির নানা না বলা কথা, থাকবে পর্দার আড়ালে লুকিয়ে থাকা অজানা কাহিনী। ভিনিসিয়াস জুনিয়রের জীবন ও ক্যারিয়ার নিয়ে তৈরি ডকুমেন্টারির রিলিজ পাবে 2025 সালে, যদিও দিন তারিখ এখনও নির্ধারণ করেনি নেটফ্লিক্স। তবে ধারণা করাই যায় এই ভিনিকে দেখতে সমর্থকরা এখন থেকে শুরু করে দিয়েছে ক্ষণগণনা। কোহিনুর কণা, একাত্তর।